আসসালামু আলাইকুম রংডং ডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের দিতে হচ্ছে বাড়তি আকামাফি বাধ্য হয়ে ছৌদি ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো প্রবাসী কর্মী হাঁটিয়ে শ্রমবাজারে নিজ দেশের নাগরিকদের সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার এরই অংশ হিসেবে উচ্চ হারে প্রবাসীদের উপর আরোপ করা হয়েছে প্রবাসী ফি বা আকামা ফি যার ফলে বিপাকে পড়েছে সৌদি আরবে থাকা লাখ লাখ প্রবাসীরা সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে গত বছরে সৌদি আরব থেকে চার প্রবাসী বিদেশির সংখ্যা কমে গেছে পনেরো লাখেরও বেশি সৌদি গ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়েছে বিগত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ৪৫ মাসে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন প্রবাসী পুরুষ এবং মহিলা কর্মী সৌদি আরবের শ্রম বাজার থেকে কমে গেছে সৌদি সরকারি রিপোর্ট এবং সৌদি গ্যাজেট পত্রিকার খবরে জানানো হয়েছে ক্রমে যাওয়া শ্রমিকের মোট প্রবাসী সংখ্যা হচ্ছে দশ দশমিক বারো শতাংশ এর কারণ হিসেবে দুই হাজার আঠারো সালে শুরু হওয়া প্রবাসী ফিকেই দায়ী করা হচ্ছে যা দুই হাজার আঠারো সালে ছিল মাসিক চারশো রিয়াল পরে উনিশ সালে বেড়ে হয় ছয়শো রিয়াল এবং দুই সালে এসে দাঁড়ায় আটশো রিয়ালে প্রবাসী ফি চালুর আগে এবং দুই হাজার এর শেষের দিকে সৌদি আরবে মোট প্রবাসী কর্মীর সংখ্যা ছিল দশ দশমিক বেয়াল্লিশ মিলিয়ন কিন্তু প্রবাসী ফি চালুর পর থেকে এ সংখ্যা কমতে শুরু করে এবং দু এর তিন চতুর্ভাগে নয় দশমিক তিন ছয় মিলিয়নে এসে দাঁড়ায় প্রবাসীর সংখ্যা কমলেও এর বিপরীতে সৌদি পুরুষ এবং মহিলা কর্মীদের সংখ্যা পাঁচ দশমিক ছয় ছয় শতাংশ বেড়েছে দুই হাজার সতেরোতে সৌদি কর্মীর সংখ্যা ছিল এক দশমিক এক ছয় মিলিয়ন এবং দুই হাজার একুশে তিন দশমিক তিন চার মিলিয়ন হয়েছে সিভিল সার্ভিসের আইনের অধীনে পুরুষ ও মহিলার সংখ্যা বেড়েছে ছাব্বিশ হাজার যা দুই শতাংশের সামান্য বেশি কিন্তু সৌদি আরবে থাকা লাখ লাখ প্রবাসী চাকরি হারিয়ে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়েছে বাড়তি ইকেমাফি প্রদান করার কারণে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে